সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা বাংলা পেডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি। আমরা জানি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষাকে আমরা ধীরে ধীরে ছোটো থেকে কিন্তু আয়ত্ত করি, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো শুধু আয়ত্ত করলেই চলে না, আমাদের সেগুলো কিন্তু শিখতে হয়। যেমন ব্যাকরণের বিভিন্ন বিষয়, বিভিন্ন শব্দ শেখা বা বিভিন্ন শব্দ লেখা বা সেই ভাষাটাকে পড়ার জন্য কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হয়। তো এই যে বিষয়গুলো আমরা কীভাবে শিক্ষার্থীদের শেখাবো সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা আলোচনা করবো, যে কোন কোন পদ্ধতি অধিক ফলপ্রসূ হবে শিক্ষার্থীদের এই বাংলা ভাষা শিক্ষণের ক্ষেত্রে। তো দেখো, প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছো যে শব্দানুক্রমিক পদ্ধতি, এখানে শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে শব্দ শেখানো হবে এবং শব্দগুলিকে ক্রম অনুসারে শেখানো হবে। প্রথমে ছোট শব্দ, তারপরে বিভিন্ন বড় শব্দ, এভাবে কিন্তু যাবে। তো দেখো, শব্দানুক্রমিক পদ্ধতির মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা বলি যে এখানে যে শব্দগুলো আমরা শেখাবো সেটা কিন্তু অবশ্যই শিশুর পরিচিত জগতের হতে হবে। যেমন এখানে দেখো, জল, মাছ, বই, গাছ, বাবা মা, এই শব্দগুলো কিন্তু শিশুর কি পরিচিত জগতের। তো এই শব্দগুলোকে দিয়েই কিন্তু আমাকে শব্দানুক্রমিক পদ্ধতি শুরু করতে হবে, তাহলে কিন্তু তাদের অনেকটাই অসুবিধা হবে। আমরা যদি অপরিচিত শব্দ শুরু করি তাহলে কিন্তু তাদের সেই বিষয়টা কিন্তু ফলপ্রসূ হবে না। তো দেখো, এর যে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, যে প্রথমেই যে যে সুবিধাগুলি রয়েছে, দেখো এই বস্তুগুলি সম্পর্কে সুস্পষ্ট পরিচিতি ঘটে। বল, জল, মাছ, এদের বানান সম্পর্কে পরিচিতি ঘটে। এই বস্তুগুলিকে সার্থক উচ্চারণ সম্পর্কে অবহিত হয়। বস্তু সম্পর্কে ধারণা জন্মায়। ছবি দেখিয়ে শব্দ পরিচিতি ঘটানো যেতে পারে এবং নিঃসন্দেহে এটি আকর্ষণীয়, আনন্দদায়ক। তোমরা বিষয়গুলো দেখে নেবে একটু, আমি সবগুলো বলছি না। এবং তারা শব্দের উচ্চারণে সাবধানী হয়, যে শব্দগুলো শিখবে সেটা তাদের উচ্চারণে অনেকটা তারা সাবধানী হবে, সাবধানের সহিত উচ্চারণ করবে। তো এরপরে এর এর দেখো কিছু অসুবিধা রয়েছে। এর অসুবিধাগুলি কী কী? যে বস্তুগুলি অতি পরিচিত হতে হবে, অর্থাৎ বস্তুগুলি যদি মানে শব্দগুলি যদি অতি পরিচিত না হয় তাহলে কিন্তু শিশু সঠিকভাবে গ্রহণ করবে না। যে বস্তুর সঙ্গে শিক্ষার্থীরা এখনও পরিচিত নয় সেগুলো বলা যাবে না। অবশ্যই বইতে যে বস্তুগুলি আঁকা রয়েছে সেগুলি স্পষ্ট হওয়া দরকার, মানে বইয়ের মধ্যে যে বস্তুগুলির ছবি আঁকা রয়েছে তার পাশে শব্দগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট থাকতে হবে। তারপর ছোটোদের একটি একটি করে শব্দ পড়ার অভ্যাস তৈরি হতে পারে, এটা কিন্তু একটা বিরাট অসুবিধা। কারণ আমরা যদি দেখি অনেক শিশু কিন্তু ওই উঁচু ক্লাসে উঠেও কিন্তু তারা কিন্তু সেই একটি একটি শব্দ ধরে ধরে কিন্তু পড়ার কিন্তু বাজে অভ্যাস গড়ে তোলে। তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই অভ্যাস তারা না তৈরি করতে পারে। তো এরপরে কী রয়েছে? এরপরে দেখো বর্ণানুক্রমিক পদ্ধতি, এখানে আর কিছুই নয়, প্রথমে স্বরবর্ণ ধারণা দেবে, পরে ব্যঞ্জন বর্ণ এবং শেষে তারা যুক্ত বর্ণের ধারণা দেবে। ঠিক আছে, তাহলে প্রথমে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং তারপরে যুক্ত বর্ণ শেখাবে। ঠিক আছে, তো এরপরে দেখো এর যে অসুবিধাগুলো, এর সুবিধাগুলো কী কী? প্রতিটি বর্ণের গঠন সম্পর্কে জানতে পারবে, বর্ণের পরিচিতির সঙ্গে বর্ণের উচ্চারণ সম্পর্কে জানতে পারবে, তারপরে অপরিচিত বা কোনো অপ্রচলিত কোনো শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে এর কোনো, আমি বললাম আগেই বললাম শব্দানুক্রমিক পদ্ধতিতে কোনো অপরিচিত শব্দ ব্যবহার করা যাবে না। তো এক্ষেত্রে দেখো কি অসুবিধা রয়েছে, যে বর্ণকাঠগুলি মানে যদি স্পষ্ট হওয়া দরকার, যদি অস্পষ্ট হয় তাহলে অসুবিধা হবে, বুঝা গেল? এবং শিক্ষার্থীদের ঠিকমতো বুঝতে না পারলে বিষয়টি ফলদায়ী হবে না, এটা অবশ্যই একটি অসুবিধা। প্রত্যেকটি ছাত্রকে কার্ডের সেট দেওয়া, তো বর্ণ কার্ডের সেট দেওয়া কিন্তু অসম্ভব, এটা কিন্তু একটা বিরাট অসুবিধা। তো এরপরে দেখো বাক্যক্রম, তাহলে প্রথমে আমরা দেখলাম শব্দ, তারপরে বর্ণ, তারপরে হচ্ছে বাক্যক্রম। অর্থাৎ আমরা ছোটো ছোটো বাক্য তাদের শেখাবো, প্রথমে শব্দ বর্ণ শেখানো হলো, শব্দ শেখানো হলো, এখন আমরা বাক্য শেখাবো। এবং বাক্য শেখানোর আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাক্যগুলো যাতে ছোটো ছোটো হয়, একবারে এত বড় লম্বা লাইনের বাক্য কিন্তু আমরা কখনোই তাদের দেবো না। যেমন আমি ভাত খাই, রাম আম খায়, নবীন বই পড়ে, এরকম ছোটো ছোটো বাক্য। এর কী কী সুবিধা? কীভাবে বাক্য তৈরি হবে সেটা বুঝতে পারবে, অর্থযুক্ত বাক্য অর্থহীন বাক্যের পার্থক্য বুঝতে পারবে, সহজ বাক্য লেখার অভ্যাস হবে, শুদ্ধভাবে বাক্য লেখার অভ্যাস হবে, কীভাবে বাক্যটিকে শ্রুতিমধুর করা যায় সেটা শিখতে পারবে, এগুলো হচ্ছে সুবিধা। এর আবার কিছু, এর যেটা অসুবিধা, যে কোন ছাত্র কী বাক্য লিখলো একজন শিক্ষকের পক্ষে সেটা কিন্তু সবসময় নিরীক্ষা করা কিন্তু কঠিন হয়ে পড়ে। সবাই যে সহজভাবে বাক্য শিখবে এটা কিন্তু কখনোই নয়, এটা আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসে সবাই কিন্তু ভালো থাকে না, তো তারা অনেকের দেরি হয় শিখতে, বিষয়টা অনেকের তাড়াতাড়ি হয়, তো এটা একটা কিন্তু অসুবিধা। এরপরে কি অভিনয় পদ্ধতি, দেখো অভিনয় পদ্ধতির যে বিষয়টা, তো এখানে কি করব আমরা, জাস্ট একটা বিষয়কে আমরা অভিনয়ের মাধ্যমে কিন্তু দেখাবো, তাহলে কি হবে তাদের বিষয়টাকে চিত্তাকর্ষক হবে এবং আনন্দদায়ক। তাহলে আমরা জানি অভিনয় ছাত্রদের অবশ্যই ভালো লাগবেই, তারা নাটকীয় অভিনয় যদি আমরা তাদের শেখাই, তো এক্ষেত্রে তাদের যে মন বা চিত্ত আকর্ষিত হবে এবং তারা পাঠের প্রতি আনন্দ লাভ করবে। তো এর আবার কিছু, এরও কিছু অসুবিধা সুবিধা রয়েছে। এর সুবিধা যে অভিনয় করার জন্য পাঠ মুখস্থ করতে হয়, এর ফলে কি তারা বারবার যে পাঠটা পড়ে, বিষয়টা সেই বক্তব্যটা পড়ে, তার ফলে স্পষ্টতা এবং স্বচ্ছতা জন্মায়।
ঠিক আছে, এবং অভিনয়ের মাধ্যমে তাদের অনুভূতি আবেগগুলিকে প্রকাশ করতে পারে, কথন দক্ষতা বৃদ্ধি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা। অভিনয়ের চরিত্রগুলির ধারণা স্পষ্ট হয়, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মধুর হয়, কারণ তারা কি একই সাথে অভিনয় করে, এটা একটা গুরুত্বপূর্ণ। সৃজনশীল ক্ষমতার বিকাশ হয়, এটাও গুরুত্বপূর্ণ সুবিধা। সুস্থ মানবিক গুণাবলী, অর্থাৎ সেই চরিত্রগুলির যে মানবিক গুণাবলী থাকে সেগুলি তারা গ্রহণ করে, এটা একটা সুবিধা হতে পারে। দেখো বিষয়গুলো কিন্তু একদম সহজ, এখানে কিন্তু কঠিন কোনো বিষয় নেই। প্রত্যেকটা বিষয়ের যে সুবিধা অসুবিধাগুলো একদম কিন্তু তোমরা যদি একটু একবার রিডিং পড়ো কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে দেখো অভিনয় পদ্ধতির অসুবিধা কী রয়েছে, যে অভিনয়ের প্রতি খুব আসক্ত হওয়া চলবে না, দেখো তাহলে পড়াশোনায় অমনোযোগ হয়ে পড়বে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অসুবিধা। যাতে বিকৃত উচ্চারণ না করে সেদিকে, মানে বিকৃত উচ্চারণে যাতে অভ্যাস না হয় সেটা দেখতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যাতে অভিনয়ের ভঙ্গিতে সব সময় কথা না বলে, কারণ আমরা জানি শিশুদের একটা অভ্যাস রয়েছে কি একটা জিনিস শিখলে তারা সেটাকে সবসময় তারা কিন্তু বলতে থাকে, তো এটা আমাদের দেখতে হবে তারা সবসময় না বলে। তো এরপরে 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনুকরণ পদ্ধতি। অনুকরণ কি, অনুকরণ মানে কি, এক কথায় আমরা যদি নকল করা, তাহলে শিশুরা সব কিছুই কিন্তু অনুকরণ করে, বড়দের থেকে শেখে, শিক্ষকদের সে থেকে শিখে, পাঠক মানে সহপাঠীদের দেখে শেখে, তো তারা কিন্তু ভাষা শিক্ষা, বাংলা ভাষা বা মাতৃভাষা কিন্তু অনুকরণের মাধ্যমেই শেখে। ভাষার যে দক্ষতাগুলো, যে শ্রবণ লিখন পঠন কথন, এগুলো কিন্তু তারা কী করে, অনুকরণের মাধ্যমে কিন্তু শেখে। এই পদ্ধতির অসুবিধা হলো বক্তব্য শিক্ষকের পাঠ বা মূল পাঠের অনুসারী হয়, অর্থাৎ শিক্ষক যে বিষয়টা পড়ায় সেই মূল বিষয়টাই কিন্তু শিক্ষার্থীরা অনুকরণের মাধ্যমে তারা বুঝতে পারে, তারা কিন্তু সেই পাঠেই কিন্তু তারা অনুসরণ করে, ঠিক আছে। এবং যে শিক্ষকের সে মানে অনুকরণের ফলে কি পাঠের যে ভ্রান্তির পরিমাণ কম হয়, কারণ শিক্ষক সঠিকভাবে উচ্চারণ করে সঠিকভাবে বানানের সহিত সে বোঝাবে, তাহলে সে যদি সেটাকে অনুকরণ করে তাহলে কিন্তু তার অনেকটাই সুবিধা হবে, ধীরে ধীরে শুদ্ধ পাঠে অভ্যস্ত হয়। এর ফলে যে অসুবিধা, যে এটা একটা খুবই অসুবিধা দেখো গুরুত্বপূর্ণ, যে অনুকরণ যদি একবার অভ্যস্ত হয়ে পড়ে না তাহলে কিন্তু তাদের অনেকটাই অসুবিধা হবে, প্রত্যেকটা বিষয়ে তারা অনুকরণ করতে চাইবে। এর ফলে কি তাদের মৌলিকত্ব, যে মৌলিকত্ব যেটা নিজেদের যে বিষয়গুলো, তাদের নিজের যে একটা মতামত বা নিজের যে পার্সোনালিটি বা মৌলিকত্ব কিন্তু সে হারিয়ে ফেলবে, এবং আঞ্চলিক উচ্চারণে যাতে অভ্যস্ত না হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। আর অনুকরণ করতে করতে সে বড়দের অনুকরণ করতে করতে বিদ্যালয়ে এসে যদি আঞ্চলিক ভাষায় কথা মানে বলতে শুরু করে সেটা কিন্তু অসুবিধা, সেই জন্য শিক্ষককে কিন্তু এটা খেয়াল রাখতে হবে তার উচ্চারণে কিন্তু আঞ্চলিকতার দোষ যাতে না থাকে, এটা কিন্তু দেখতে হবে। তাহলে সেই শিক্ষার্থী যদি শিক্ষককে অনুকরণ করে তাহলে তার মধ্যে কিন্তু সেই আঞ্চলিকতার যে টান সেটা কিন্তু দেখা দেবে, বোঝা গেল। তো এরপরে যেটা দেখো, এরপরে হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। দেখো এটা শব্দটা অনেকেরই অপরিচিত মনে হতে পারে, এটা আর কিছুই নয়, অনুবন্ধ পদ্ধতি মানে আমি একটা বিষয় পড়াতে গিয়ে আরেকটা বিষয়ের সঙ্গে সেই বিষয়ে যখন রিলেট করব সেটা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। যেমন আমরা যদি বাংলা সাহিত্য পড়ি, বাংলা গল্প পড়ি, এবং তার যে প্রেক্ষাপট থাকে সেই প্রেক্ষাপটকে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি একটু ইতিহাসের পাতা কিন্তু উল্টোতে হয়। তো এই দেখো বাংলার সাথে একটা ইতিহাসের, সাহিত্যের সঙ্গে একটা ইতিহাসের গভীর যে সম্পর্ক, তো এই দেখ এখানে কি শিক্ষার্থীরা একটা একটা বিষয় শিখতে গিয়ে অন্য বিষয়কে শিখে ফেললো, এবং পরিবেশের বিষয় শিখতে গিয়ে আমরা ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারি, পরিবেশের ভূগোলের বিভিন্ন বিষয় করতে গিয়ে আমরা বিভিন্ন অঙ্কের কোনো বিষয় নিয়ে আসতে পারি। তো এইটাই হচ্ছে কি অনুবন্ধ পদ্ধতি, বোঝা গেল। তো এর কি অনুবন্ধ পদ্ধতির সুবিধা কী কী রয়েছে, দেখো প্রথমে যেটা রয়েছে যে এক বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য বিষয়ের মানে সম্পর্ক স্থাপন করা যায়, মানে এক বিষয়ে পড়াতে পড়াতে অন্য বিষয়ে আমরা যেতে পারি, তো শিক্ষার্থীরা উৎসাহ হয় এতে, একটা বিষয় সঙ্গে সঙ্গে তারা অন্য বিষয় শেখে, তাদের জ্ঞানের পরিধি বিস্তৃতি লাভ করে, এটাও একটা বিষয়, বাকিগুলো তোমরা একটু দেখবে। তো এরপরে দেখো অনুবন্ধ পদ্ধতির অসুবিধা কী, যে কি যে বিষয়ের ওপর সবসময় শিক্ষার্থীর ধারণা থাকে না, আমি একটা বিষয় পড়াতে গিয়ে যখন অন্য বিষয় নিয়ে আসবো সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা নাও থাকতে পারে, আবার সব শিক্ষকের সব বিষয়ে জ্ঞান থাকে না, এটা একটা অসুবিধা। তারপরে খুব বেশি উৎসাহ বা সেই বিষয়ে নিরুৎসাহ করা যাবে না, ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর দেখো আলোচনা পদ্ধতি, আলোচনা আর কিছুই নয়, এটা মানে একটা সমস্যাকে, একটা বিষয়কে বা শ্রেণীকক্ষে আমরা আলোচনা করতে পারি, সেটা আলোচনাটা কাদের মধ্যে হতে পারে, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের হতে পারে বা শিক্ষার্থীদের সঙ্গে অন্য শিক্ষার্থীর হতে পারে, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আলোচনা পদ্ধতির মূল বিষয়, যে কোনো বিষয়ে আমরা সক্রিয়ভাবে সেটাকে আলোচনার মাধ্যমে তার সমাধান করব। দেখো আলোচনা পদ্ধতি আবার দুইভাবে মানে বিভক্ত, কি একটা হচ্ছে নিয়ন্ত্রিত আলোচনা যেখানে শিক্ষকের নিয়ন্ত্রণ থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত আলোচনা। অনিয়ন্ত্রিত মানে সেটা যে কোনো বিষয় থেকে তারা আলোচনা করবে, তার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে না, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বিষয় নিয়ে আলোচনা করবে, ঠিক আছে, এটাই হচ্ছে অনিয়ন্ত্রিত আলোচনা। এরপরে যেটা এর যে সুবিধাগুলো, যে শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক আলোচনায় ছাত্ররা সমৃদ্ধ হয়, অবশ্যই এটা একটা সুবিধা।
আলোচনায় কোনো কোনো শিক্ষার্থীর অজানা ব্যাপারটি জানা হয়ে যায়, এটা একটা সুবিধা। শিক্ষার্থীদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, অবশ্যই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে, তারা নিজে যখন কিছু বলতে পারে তাহলে কি তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা। শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষার্থী শিক্ষার্থীর যে সম্পর্ক সেটা কিন্তু আদর্শ স্থানীয় হয়। এরপরে এর যে অসুবিধাগুলি রয়েছে, যে মুখ চোরা এবং লাজুক ছেলেরা কিন্তু আলোচনায় অংশ নিতে চায় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। আমরা জানি যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম ছেলে কিন্তু বা এরকম শিক্ষার্থী কিন্তু থাকে, তারা অত্যন্ত লাজুক এবং মুখ চোরা টাইপের হয়, তো তারা কিন্তু এই আলোচনায় অংশ নিতে চায় না। অর্থাৎ কী দেখা যায় যে অপেক্ষাকৃত ভালো ছাত্ররাই আলোচনার মুখ্য মানে ভূমিকা গ্রহণ করে, এটা এটা কিন্তু একটা অসুবিধা। ঠিক আছে, আলোচনা যেন কোনো অপ্রাসঙ্গিক বিষয় না উঠে আসে, এটা দেখতে হবে একটু। তো এরপর দেখো প্রকল্প পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি। দেখো বর্তমান শিক্ষা ব্যবস্থা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণ জন ডিউয়ের শিক্ষা আদর্শের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে এই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতি কার শিক্ষা আদর্শের উপর অবস্থিত মানে প্রতিষ্ঠিত, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে কি জন ডিউই, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা। এরপরে কি যে প্রজেক্ট শব্দটা কে প্রথম ব্যবহার করে দেখো, এটাও গুরুত্বপূর্ণ। যে সি আর রিচার্ডস 1900 খ্রিস্টাব্দে, এটা যে পরীক্ষা আসে বলতে পারবে সহজেই। তো এই পদ্ধতির সুবিধা দেখো, আমরা জানি একটা প্রকল্প তৈরি করতে কিন্তু তার যে পরিকল্পনা করতে হয়, তার উদ্দেশ্য নির্ধারণ করতে হয়, বিভিন্ন বিষয়কে সংগ্রহ করতে হয়। তো যেহেতু শিক্ষার্থীরা এখানে হাতে কলমে কাজ করে এবং বিষয়ের যে কাজগুলো প্রকল্পটা কিন্তু সরাসরি কিন্তু শিক্ষার্থীরা হাতের নিজে হাতে কিন্তু করে, এক্ষেত্রে তাদের একটা মাধ্যমে কিন্তু অভিজ্ঞতার একটা বিস্তর সঞ্চার হয়। ঠিক আছে, এবং এটা অবশ্যই কি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি। আবিষ্কারের ক্ষমতা, সে নতুন কিছু আবিষ্কার করে, প্রকল্প তৈরি করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা, জানি প্রকল্পটা যদি বাস্তবমুখী হয় অবশ্যই তার বাস্তব অভিজ্ঞতা জন্মাবে। এরপরে কি রয়েছে, যে শিক্ষার্থীরা নিজেদের কাজের মূল্যায়ন নিজেরাই করতে পারে, এটা একটা সুবিধা। সমস্যার সম্মুখীন হতে হয় বলে তাদের চিন্তা শক্তির বিকাশ, কারণ কি একটা সমস্যা যদি আমাদের মধ্যে আসে শিক্ষার্থীরা সেটা নিয়ে চিন্তা করবে যে কীভাবে সে সেই সমস্যার সমাধান করতে পারবে, তো এটা একটা। এবং শ্রমের মর্যাদা সচেতন হয় এবং তারা বুঝতে পারে যে পরিশ্রম করলে জীবনে সাফল্য লাভ করা যায়, এবং এখান থেকে তারা কিন্তু একটা মূল্যবোধের শিক্ষা পাচ্ছে, একটা কিন্তু নৈতিক শিক্ষা পাচ্ছে, তো ভবিষ্যতে সেটা কিন্তু তাদের অনেকটাই সুবিধা করে দেবে। তো দেখো এর যে অসুবিধাগুলো রয়েছে, এটি কি সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। জানি প্রকল্প করতে গেলে অনেক কিছু করতে হয়, তো সেক্ষেত্রে একটা সময় এবং অর্থেরও প্রয়োজন হয়। দক্ষ শিক্ষকের অভাব, আমরা জানি প্রকল্প তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক সময় দক্ষ শিক্ষক পাওয়া যায় না, শিক্ষার ধারাবাহিকতা নষ্ট। অর্থাৎ আমি এক এক ধারাবাহিকভাবে পড়ছি, সেখানে হুট করে একটা প্রকল্প যদি নিয়ে আসি তাহলে শিক্ষার যে ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে ছড়ার মাধ্যমে শিক্ষা, ছড়া দেখো, ছড়া বিষয়টা কিন্তু সকলেরই মানে খুব প্রিয় একটা বিষয়, বিশেষ করে তোমার শিক্ষার্থীদের বা ছোটদের। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, তো এটা কিন্তু একটা কি মনোমুগ্ধকর বিষয়, এবং এই বিষয়ে যদি এইভাবে এই ছড়ার মাধ্যমে যদি আমরা তাদের শিক্ষা দেই, সেটা কি বিষয়টা কি তারা আনন্দের সঙ্গে এবং মনোমুগ্ধকরভাবে কিন্তু তারা গ্রহণ করবে এবং অবশ্যই কি আগ্রহী হবে, এবং ছন্দের মাধুর্য শিশু মনকে আকৃষ্ট করবে। নির্ভুল উচ্চারণ, তারা যদি সবসময় ছড়া পড়ে নির্ভুল উচ্চারণে অভ্যাস গঠিত হবে, তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। এরপরে ছড়ার এরপরে এটার অসুবিধা কী, ও অত্যন্ত মনোমুগ্ধকর বলে যে অন্তর্নিহিত ভাববস্তু কিন্তু গ্রহণ করতে পারে না। অর্থাৎ কি আমরা জানি যে ছড়া সবসময় তার বহিরঙ্গে এবং অন্তরঙ্গে দুইভাবেই কিন্তু সুন্দর, কিন্তু আমরা যদি বহিরঙ্গের সৌন্দর্যে যদি ভেসে যায়, আবেগে যদি ভেসে যায়, তার যে অন্তরঙ্গের সৌন্দর্য অন্তরঙ্গের যে ভাববস্তু সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, তো এটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে অসুবিধাজনক। ঠিক যা বললাম যে ছন্দের তালে ভেসে যায় তাই গভীরে প্রবেশ করা যায় না বা শিক্ষার্থীরা গভীরে প্রবেশ করতে চায় না, বুঝা গেল। এরপর দেখো গল্প বলা পদ্ধতি, এবং গল্প বলা পদ্ধতি আর কিছুই না, আমরা বুঝতেই পারছি যে একটা বিষয়কে আমরা গল্পের মাধ্যমে শেখাবো, গল্পের মাধ্যমে পড়াবো, সেটাই হচ্ছে গল্প বলা পদ্ধতি। এর সুবিধা কী, যে অবশ্যই আগ্রহ সৃষ্টি। আমরা জানি যে ছড়ার মাধ্যমে যেমন শিশু আগ্রহ হয়, গল্পের বলার মাধ্যমে কিন্তু তারা কিন্তু আগ্রহ হবে, তো পাঠে তারা কি মনোযোগী হবে। এরপরে যে বিষয়টা আছে কল্পনা শক্তির বিকাশ, গল্প আমরা জানি যে গল্প মানে হচ্ছে বাস্তবের সঙ্গে কল্পনার সংমিশ্রণ, তো শিক্ষার্থীরা কিন্তু সেই গল্প নিয়ে, সেই বিষয় নিয়ে, সেই চরিত্র নিয়ে একটা কল্পনার সাগরে কিন্তু তারা নিমজ্জিত হয়, এবং অবশ্যই সহজবোধ্য। গল্পের মাধ্যমে তারা যদি একটা বিষয় শেখে অবশ্যই সহজসাধ্য বা তাদের কাছে সহজবোধ্য বলে মনে হয়, অবশ্যই এটা একটা মনোবৈজ্ঞানিক পাঠদান এবং সৃজনাত্মক মনোভাব কিন্তু তাদের
গঠন হয়, চারিত্রিক গুণাবলীর বিকাশ হয়, সেই চরিত্রের গল্পের কোনো চরিত্রের ভাবধারাকে তারা গ্রহণ করে, সেই ভাবধারা কিন্তু তাদের মধ্যে থেকে যায়, তো তাদের চারিত্রিক গুণাবলীর বিকাশ কিন্তু হয়। এবং এই পদ্ধতির দেখো অসুবিধা কী, যে শিক্ষকের গল্প বলার দক্ষতার উপর অনেকটাই নির্ভর করে। শিক্ষক যদি এলোমেলোভাবে গল্প বলে তাহলে কিন্তু শিক্ষার্থীদের অসুবিধা হবে, তাদের গ্রহণ শক্তিতে অসুবিধা হবে। তাই শিক্ষককে ভালোভাবে পরিষ্কারভাবে এবং পরিচ্ছন্নভাবে গল্পের ভাবকে অর্থাৎ মেসেজকে, এখানে দেখো বার্তাকে কিন্তু ঠিকভাবে দিতে হবে, ঠিকভাবে না দিলে তারা কিন্তু গ্রহণ করবে না। এবং উচ্চস্তরের শ্রেণীতে এটা ফলপ্রসূ হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ। গল্পের বিষয়বস্তু নিয়ে নানা মন্তব্য আসতে পারে, আমাদের গল্প বিভিন্ন ধরনের হতে পারে, শিক্ষার্থীরা সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারে, এটা একটা অসুবিধা। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা কিন্তু আলোচনা করলাম একদম শব্দানুক্রমিক পদ্ধতি থেকে গল্প বলা পদ্ধতি। তো তোমরা সকলেই ভিডিওটাকে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমরা যারা এই সুন্দর পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে কিন্তু সার্চ করবে, সেখানে এডুকেটেড দুনিয়া লিখবে, দেখবে যে ব্র্যাকেটে টেট লেখা বলে একটা গ্রুপ পাবে, সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা কিন্তু দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন বলে মনে হবে তারা কিন্তু এই যে আমাদের পিডিএফটা পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হবে। তো সকলকে ধন্যবাদ,